श्रीमती गार्गी घोष एवं श्री शम्भुद्ध चट्टोपाध्याय। रिलीज हलो सीडी कृष्णा द सोल और डेके नेब आमादेर म्यूजिक डायरेक्टर श्री अभिजीत मुखर्जी के। सुप्रियदा के देखते पाच्छी ना, सुप्रियदा একটু জোরে করতালি চাইছি সকলের কাছে। আমাদের এই দুটি সিডি আজকে পাওয়া যাবে বাইরের স্টলে, আপনারা সংগ্রহ করতে পারবেন। শিল্পীদের কাছ থেকে কিছু শুনে নেব, তুমি আগে বলো। এই ঘরানার সঙ্গে আমি অনেকদিন ধরে যুক্ত। এখানে কাজ করতে এসে কখনোই মনে হয় না যে অন্য কোথাও এসেছি, বাড়ির মতনই একটা পরিবেশ পাই, তাই আলাদা করে আমার আর কিছু বলার নেই। আর এই অ্যালবামটি আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে, আর আমাদের আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরও ভালো কাজ করতে পারি। সম্বন্ধ তুমি কিছু বলো। আমাদের জীবনে চলার পথে এমন এমন কিছু মুহূর্ত আসে, এমন কিছু সময় আসে যে বিশেষ কিছু মানুষদের সঙ্গে আমাদের দেখা হয়, আলাপ হয় এবং সেই সঙ্গে আমাদের জীবন বোধে পরিবর্তন হয়। সুপ্রিয় আমার জীবনে একটি এমনই মানুষ যে আমার জীবনের কিছু জায়গাকে, কিছু ডাইমেনশনকে এনলাইটেড করেছে। আজকে ওর প্রোডাকশনে, নিজস্ব কমিউনিকেশনের প্রোডাকশনে নিজে গান গাইতে পেরে ভীষণভাবে নিজেকে ধন্য মনে হচ্ছে। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ওর শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অগাধ এবং অসীম প্রেম। এইটি আজকালকার দিনে আমাদের প্রত্যেকটি মানুষের কর্তব্য এবং দায়িত্ব, এই লুপ্তপ্রায় শৈলীটিকে এগিয়ে নিয়ে যাওয়া। সুপ্রিয় এর অন্যতম একটি কর্ণধার, যার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ এবং ভীষণভাবে ধন্যবাদ জানাই ওকে। এবং আশা করি আপনারা সবাই এই সিডিটি কিনবেন এবং শুনবেন এবং আমাদের আশীর্বাদ করবেন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই আমাদের শিল্পীদের। আবারও বলি, এই সিডি দুটি আজকে যে দুটি রিলিজ হলো, দুটি আপনারা পাবেন বাইরের স্টলে। সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই সরাসরি আমাদের পরবর্তী নিবেদনে। আমাদের আজকে আমরা যার জন্য এসেছি বসন্ত উৎসব, ঋতুচক্রের শেষ ঋতু। বসন্তকালে ফুল ফোটে, পাখি ডাকে, রঙিন হয়ে ওঠে আবহাওয়া, তার সঙ্গে অবশ্যই রঙিন হয় মানুষের মন। আমাদের সারা জীবনে আছে বহু দুঃখ, বহু কষ্ট, আবার সেই দুঃখ কষ্টকে নতুন রূপ দেয় আমাদের আনন্দের মুহূর্তগুলি। বৈচিত্র্য যেমন প্রকৃতিতে, বৈচিত্র্য তেমন মনেও। মনে এই বৈচিত্র্যটা আছে তাই তো মন চঞ্চল। চঞ্চল মনই যেমন বই নিয়ে আসে চাওয়া পাওয়া দুঃখ শোক তাপ, তেমনি আবার বই নিয়ে আসে আনন্দ সুখ উচ্ছলতা শান্তি। তাই চঞ্চল মনের অপর নাম চিত্ত। সদা নৃত্যময় চিত্ত যেমন নেচে বেড়ায় নিজে, তেমন নাচিয়ে বেড়ায় আমাকেও তোমাকেও। মানুষের জীবন পাত্রে চাহিদা সর্বদাই উছলিয়ে পড়ে। এই চাহিদার তীব্রতাই মানুষকে ভুলিয়ে দেয় তার পরিণতি বোধ। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আমি ঘেরা, আমি ঘেরা এই জীবনে মানুষ তার চারপাশে গড়ে তোলে চাহিদার প্রাচীর, আর না পাওয়ার যন্ত্রণায় গণ্ডি শিকলে বদ্ধ কারাগারে আবদ্ধ হয়ে একাই গুমড়ে চলে, কেঁদে চলে। সে তৃষ্ণা, সে তৃষিত হৃদয় খুঁজে
এক ফোঁটা বাড়িধারা। তখনই জীবন ঝঞ্ঝার কাল বৈশাখীর তীব্র দাপটে তার আশা আকাঙ্ক্ষার উষ্ণতাকে হাওয়া দিয়ে বাড়িয়ে দেয়, সিক্ত করতে পারে না। সাময়িক আশার ছিটে বেড়ার ঘরটি উড়িয়ে নিয়ে যায় কোন কালো মেঘের গভীর অন্তরালে। শুধু কান্না ও আর্তনাদ বুকে চেপে মানুষ সইতে থাকে তার দহন জ্বালা। এই দহন জ্বালা থেকেই মানুষের মনে আসে তীব্র জ্বালা, তিতিক্ষা ও বৈরাগ্য। আস্তে আস্তে সকল লাঞ্ছনা অপমান অবজ্ঞাকে ধুয়ে মুছে জন্ম হয় নবজীবনের, প্রস্ফুটিত হয় নবমুখুনের, ক্রমশ হৃদয়ের গভীরে বইতে থাকে মিলনের ফুলধারা। এই মিলন যার প্রতি, তিনি তো পরম ঈশ্বর, তিনি আমাদের সর্বদা দেখছেন, ভালোবাসছেন, ভুল করলে শুধরে দিচ্ছেন। আমরা কি সবসময় তাকে সমানভাবে ভালোবাসতে পারি জানি না। দেখুন আমাদের পরবর্তী নিবেদন, ভালো লাগা না লাগা হয়তো আমরা আপনাদের কাছ থেকে মিলিয়ে নেব পরে, আপনারা দেখুন বুঝুন। চলে যাই আর কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী নিবেদন, কৃষ্ণা মাই সোল। রক্তিমানের একটা জোরে করতালি।
करते आई योग ज्ञान दे के तू सबको पार लगाए। नाम से जो प्रेम की मूरत आंखों के सामने आता है और दिल पे एक सुकून सा छा जाता है, वो सिर्फ मन और जुबान से बयान नहीं होता, दिल से भी इसका बयान होता है जो सिर्फ और सिर्फ खुद के लिए होता है। क यानी कर्म, र यानी बीज अर्थात आत्मा, स यानी समक्ष, न यानी नमन, इन चारों को एक साथ मिलाएं तो होता है आवागमन। कृष्ण की मूरत जो हम देखते हैं वो है त्रिभंग, इसलिए उसको त्रिभंग मुरारी भी कहते हैं।
त्रिभंग से मिलती है शोक ताप योनि काम लोभ कर्म प्रेम चाहत आनंद आशिकी आरती सांच अंतरिक्ष ब्रह्म। प्रेम से ही इसे जीता जा सकता है, प्रेम से ही बांसुरी बजती है, बांसुरी जो बनती है बांस से, बांस यानी ऋण, जहां से आता है सूर ताल लय।
प्रेम की परिभाषा ही है सुर, साथ निभाने का वचन है ताल, और योग की प्रेरणा है लय। कसमकस से भरी इस जिंदगी में इन तीनों का उपयोग सही तरीके से अगर ना हो तो आते हैं कड़वाहट, बेचैनी और भोग। कृष्ण जी को हम प्रेम का प्रतीक मानते हैं। कृष्ण जब तक प्रेमी है तब तक वो किसान है। किसान यानी जो अपने जीवन को व्यतीत करते हैं उनकी चाहत में। चाहत जब सुख बन जाता है तब आता है योग। योग यानी मिलन, तभी कृष्ण बन जाता है श्री कृष्णा।
कृष्ण की आंख ही इनकी पहचान है। आंख यानी साक्षी हर कर्मों की, हर मतलब की। जो आंख मन को हरण करे वो है मधुसूदन, जो सुंदरता बाक को बंद करे वो है गोविंद, जो नट सही राह दिखाए वही तो है नटवर। भक्तों को प्रेम देकर होते हैं राधेव, आत्मा को जो गीत सुनाए वो है गीता, नक्षत्रों को जो अपनी उंगली से खेले वही तो है नटखट, जीवन में जो सूर भर दे वो है रसिया, हवन से जो ज्योत जलाकर मन की अंधकार को दूर करे वो है रंगीला।
इसलिए भास्कर, राधा को रमन करे इसलिए रमन, क्षेत्रों को अपनी बुद्धि से चलाए इसलिए क्षेत्रपाल, ज्ञान की द्वार खोले इसलिए द्वारकाधीश, जीवन रण में भंग देकर उद्धार करे इसलिए रणछोड़, तीन गुण का विस्तार करे इसलिए मोर मुकुटधारी, फिर से तीन गुण का पालन करे इसलिए तीन पत्नियों के स्वामी, साधारण उसे समझ नहीं पाए इसलिए दुर्वासा, मन कपि को पार लगाए इसलिए कपि, हर से मिलन करे इसीलिए हरिहर, श्री के नाथ इसीलिए श्रीनाथ, शरीर तत्व से जुड़ा हुआ है श्री कृष्णा की पहचान, भक्त और भगवान एक ही सिंहासन पर विराजमान है और वो है शरीर, राधा यानी मन, कृष्ण यानी जीवन ज्योत ज्ञान, प्रेम से ही मन को जीता जा सकता है, प्रेम कब कैसे और किसके ऊपर हावी होते हैं वो मनुष्य ना जाने।
छोड़ चले तेरी किसको अपने बस में करे और किसको छोड़े वो जीवन स्वामी ही बता सकते हैं। इसलिए कभी वे रास रचाए तो कभी प्यार की पिचकारी से चोली ढिमोए। चोली यानी दिल, चुनरी यानी लाज। लाज शर्म रहेगा तो प्यार से मिल नहीं पाओगे। लाज शर्म छोड़ोगे तो हरी से रंग जाओगे। हरी का काम ही है हरण करना, इसलिए डर को दूर फेंकना जरूरी है। डर अगर मन को हरण करे तो पग पग में झंकार, और डर को अगर भुला के प्यार को अपनाओ तो हरी वास, तभी बन सकते हो उसका अंग।
श्री कृष्ण ऐसे ही सबके जीवन में होली खेलते हैं। जिसे जिस रंग की आवश्यकता है उसके ऊपर वो वही रंग डालकर उसे भींगते हैं, और जो भींगकर उसके रंग में रंग जाते हैं वो होते हैं लाल, काला, पीला और नीला। वही तो है आत्मा की पहचान। Yeah.
जैसे भीगे अखियां, दिल है खाली खाली मेरा क्या जैसे भीगे अखियां, साथिया 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 तीनों को जोड़ के होते हैं प्रेम और प्रेम से ही होता है संगम। संगम ना हो तो ज्ञान पैदा नहीं होता, इसलिए वो लाज शर्म हरण कर लाल रंग डाल कर बनाते हैं अपना योगन।
ओ मग्गनाग्निरन्धश्श जनञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्य मनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदाम्याहं ददातीश पदन्तिकम् मूलं गुरु कृपा मनताया श्री जगन्नाथा मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः ज्ञानाशक्ति समारुधं तत्त्वमाला विभूषितं भक्ति मुक्ति प्रदात च तस्मै श्री गुरवे नमः जंगमं व्यक्तं याति किंचित् सचरचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः चिन्मयं व्यापितं सर्वं त्रैलोकं सचरचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः चैतन्यं शाश्वतं शन्तं वमतीत निरञ्जन बिन्दुराद कलातीत तस्मै श्री गुरवे नमः सृष्टि ओंकारी शांति ओंकारी मुक्ति ओंकारी जग सारा सकल आकाश सकल बाताश सकल श्यामल धरा सकल कांति सकल शांति सन्ध्या गगन भरा जत किचु सुख जत सुधा मुख जत मधु माखा हासि जत नव नव विलास विभव प्रमोद मदिरा राशि सकल वृद्धि सकल कीर्ति सकल अर्घ भार विश्व मथन सकल जतन सकल रतन हार तिनी माधव तिनी आमादेर भालोबेसेछेन संगे दिएछेन प्रचुर किछु जा पावार হয়তো আমরা কখনো অযোগ্য তিনি আমাদের ভালোবাসতে শিখিয়েছেন আর শিখিয়েছেন এগিয়ে চলতে একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা একটুক্ষণ আগে কাটিয়ে এলাম দেখলাম কৃষ্ণা সকলের অবশ্যই ভালো লেগেছে নতুন করে জিজ্ঞেস করা আমাদের পক্ষে দৃশ্যতা তাই আমরা চলে যাই আমাদের পরের সঙ্গীত অনুষ্ঠান থেকে
শিল্পী তার আপন মনের মাধুরী মিশিয়ে সৃজন করেন অনুভূতির কাব্যাকাশ, আর সঙ্গীতজ্ঞ তাতেই লাগিয়ে দেন সুরের বন্যা। এই সুর আর বাণীর যুগল সম্মেলনের নামই সঙ্গীত, আর সেই সঙ্গীতকে সঙ্গী করে আমাদের পরবর্তী শিল্পী মঞ্চে আসছেন শ্রীমতী গার্গী ঘোষ। তার আগে শিল্পীর সম্বন্ধে কিছু কথা। নিজস্ব কমিউনিকেশনের আত্মপ্রকাশের পর থেকেই যে শিল্পীর আমাদের বিভিন্ন অ্যালবামে নিরবচ্ছিন্নভাবে যোগ সাধন হয়ে রয়েছে, তিনি হলেন শ্রীমতী গার্গী ঘোষ। সঙ্গীত সমৃদ্ধ পরিবারে জন্ম এই শিল্পী। পিতা শ্রী সমর বন্দ্যোপাধ্যায়, যিনি প্রখ্যাত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের শিষ্য, তার কাছেই শিল্পীর গানের প্রাথমিক পাঠ। এরপর তিনি শ্রী কল্যাণ সেন বরাট, শ্রীমতী মন্দিরা লাহিড়ী, শ্রীমতী শুভ্রা গুহ ও শ্রী দেবাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে সঙ্গীতের মূল্যবান পাঠ লাভ করেন। 1999 সাল থেকে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে শিল্পীর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়া শুরু হয়। শিল্পী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে মাস্টার ডিগ্রি অর্জন করেন। 1996 সালে শিল্পী ছাত্র যুব উৎসবে নজরুল গীতিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। 1999 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি থেকে ভজন সঙ্গীতে দ্বিতীয় স্থান, এবং ওই একই বিভাগে 1999-2000 বর্ষে ডোভারল্যান্ড ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় শিল্পী প্রথম স্থান অধিকার করেন। এছাড়াও বহু পুরস্কার সম্মানে শিল্পী ভূষিত ও অলঙ্কৃত। দেশে বিদেশে বহু অনুষ্ঠানে শিল্পী সমাদৃত হয়েছেন। অনেক গানের অ্যালবামে তার নাম খোদিত। নিজস্ব কমিউনিকেশন নিবেদিত কৃষ্ণা অফ মাই সোল আজ প্রকাশিত এই অ্যালবাম শিল্পী সুর মাধুর্যের রিক্ত। আমরা চলে যাব আমাদের পরবর্তী সঙ্গীত অনুষ্ঠানের দিকে, তার আগে যে এরকম মন্ত্রসজ্জার জন্য একটু সময় সঙ্গীত। শ্রীমতী গার্গী ঘোষকে, তার সঙ্গে বরণ করে নেওয়া হবে শিল্পীকে নিজস্ব কমিউনিকেশনের তরফ থেকে। একটা জোরে করতালির মাধ্যমে নিজস্ব কমিউনিকেশনের তরফ থেকে বরণ করে নেওয়া হবে শিল্পীকে। আমরা সময় নষ্ট না করে আর সোজা সুধি চলে যাব আমাদের মূল অনুষ্ঠানের দিকে। আসুন শুনি। হ্যালো হ্যালো, উপস্থিত যারা রয়েছেন শ্রোতা দর্শক সকলকে আমার শুভেচ্ছা বসন্ত উৎসবের। যদিও আমরা সবাই জানি আজকে ঠিক বসন্ত উৎসব যে আনন্দটা, সেটা সেভাবে আমরা কি বলবো, যাতে মা উৎসব পালন করা বলে ঠিক সেরকমভাবে মানসিক অবস্থা কারোরই নেই আর কি। তবুও উপলক্ষ যেহেতু এইটাই, আজকে শুরু করব হোলি দিয়ে একটি গান দিয়ে, গুরু জ্ঞান প্রকাশ ঘোষের কথায় সুরে এই গানটি দিয়ে শুরু করছি, পরে অন্যান্য গানে যাচ্ছি।
गुरु ज्ञान ज्ञान बाबू एक गानी Thank you.
শোনাচ্ছি কৃষ্ণের ভজন, একটি অতি পরিচিত গান, আপনারা শুনলেই বুঝতে পারবেন। এটি আমার মনে হয় ভজনকে জনপ্রিয় করার পিছনে যার মানে সাধারণ মানুষের মধ্যে, ভজন একটা ক্লাস পিপলের জন্য ছিল, আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়িয়েছে, বাড়াতে সাহায্য করেছে যার অবদান শ্রী অনুপ জলকাজি, ওনার একটি ভজন শোনাচ্ছি। Oh,
জীবন সেটি এইমাত্র শ্রীকৃষ্ণের উপর যে হলো সেই অ্যালবাম থেকে, যে অ্যালবামটি আজকে শোনাব সেটি অতি পরিচিত একটি ছবির গান। যারা কাজ করছেন ভালো, এরা চারজনই
তাদের মধ্যে পড়ে। তো তার মধ্যে ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরে সৈকত কুণ্ডুর কথায় এটি আমার নিজের গান গাইছি, যাও ভেসে মন অ্যালবাম থেকে। Thank you.
धन्यवाद धन्यवाद। এবার আবার আমাদের বাংলা গানের ভান্ডার ভারতীয় গান বাজনায় বলবো, যারা যে সমস্ত দিকপাল সুরকাররা সমৃদ্ধ করেছেন, আমার মনে হয় সলিল চৌধুরী তাদের মধ্যে অন্য একজন। আমি ওনাকে আমি পরোক্ষ গুরু মানি, তো ওনার এই কম্পোজিশনটি গাইছি। আলাপ করিয়ে দিই, আমার সঙ্গে যারা সহযোগী শিল্পী বন্ধুরা আছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, না হলে
শুধুমাত্র গাইলেই তো হয় না, আমাদের একটা এই পরিবেশনাটা যেটা হচ্ছে আমাদের যতটুকু আপনাদের আমি জানি না কতটুকু ভালো লাগছে, লাগছে আচ্ছা, তো তার জন্য আমার তো একার অবদান নয়, সকলের এরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের অবদান রয়েছে। আমি একদম ওই ওইদিকে গিটারে রয়েছেন ঋত্বিক মিত্র, একটু হাততালি হবে। তারপরে রয়েছে দেবশ্রী মুখার্জি কিবোর্ডে, শঙ্কর সাহা তবলায়, দেবাশিস ভদ্র অক্টোবরে, অনেক ধন্যবাদ। এবারে কৃষ্ণার অ্যালবাম থেকে আরেকটি গান শোনাচ্ছি। Thank you.
ফুলকে যেদিন ধরে পেতে আমার সাজি ধরেছি, সেদিন থেকেই জেতা বাজি হেরেছি। এই গানটি শোনাচ্ছি। Thank you.
সবাই এত আত্মিক হয়ে শোনেন, সবাই এত মন দিয়ে এত ভালো শ্রোতা পেলে আমাদের গান এমনি ভালো হয়, চেষ্টা করেছি যতটুকু পেরেছি। শেষ করছি তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। এই গানটির মধ্যে একটা অদ্ভুত দর্শন আছে, এই জন্য আমার এই গানটি আরো বেশি ভালো লাগে। আমাদের প্রত্যেকের মধ্যে একটি করে ভালো মানুষ আছে, একটি করে খারাপ মানুষ আছে। তো আমরা নিজেরাও জানি না অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কতগুলো সত্তা কাজ করে। গানটি শুনুন, সকলেই জানেন তাও আমার মনে হয় কথাগুলো একটু নজর করলে বুঝতে পারবেন। ভালো সময়ের কাটে না, খারাপ সময় ভালো সময় সব মিলিয়ে মিশিয়ে হয়। তো
যখন আমার মনে হয় এই নারীর সঙ্গে এইভাবে রিলেট করা যায় যে আমরা যখন কোনো খারাপ কাজ করি, একটা মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখন সেভাবে সে সেটাই ঠিক করছে। তো এখানে কথাটি আছে, রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগামখানা ধরে দেখো কঞ্জনা। লাগাম যে কে ধরে সেটা আমরা সকলেই জানি। এসেছে হয়ে এসেছে, এসেছে হয়ে এসেছে, এসেছে।